নিপুন আপুকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই সাইমন ভাইকে, সব কিছু মিলে। এটা কেন বলছি সেটা আমার মনে হয় নিশ্চয়ই ভাইয়া বুঝে গেছেন। সো আরও ধন্যবাদ জানাতে চাই শিবাশানু ভাই, আমাদের পরিচালক স্বামী আমাদের রনি ভাই, আর গো আর্টিস্ট মাহিয়া মাহি সবাইকে। তো আমি যদি আমি কেন এই ছবিটা করলাম এই প্রসঙ্গটা যদি বলি, তাহলে সবার আগে একটা মানুষের নাম আসে, তিনি হচ্ছেন শিবাশানু ভাই। কারণ একটা মেলবন্ধন লাগে যে কোনো কাজে। তো আমার লাইফে পারফর্ম করার পেছনে ওনার অনেক বড় একটা অবদান ছিল, কারণ রনি ভাইয়ের সাথে আমার ওই রকম পরিচয় ছিল না শুরুতে। তো এই মেলবন্ধনটা করে দিয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই শিবাশানু ভাই। আর থাকে না কিছু কিছু ক্যারেক্টার, আমরা প্রথমেই বলি যে সকল চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল নেই। কিন্তু লাইফ এমন একটা গল্পের সিনেমা যেখানে সকল চরিত্রই কল্পনিক কিন্তু গল্পটা বাস্তব থেকে নেয়া। তো আশা করছি যে আপনাদের সবার ভালো লাগবে, আপনারা যেভাবে লাইফটাকে আজ পর্যন্ত সাপোর্ট করেছেন, সিনেমা রিলিজের পরও এই সাপোর্টটা করবেন, তাহলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক দূরে গিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। নিয়ে যে কত ধরনের প্রচারের হাতিয়ার ব্যবহার করা যায়, প্রচারটা একটা হাতিয়ার আমার কাছে আমার মনে হয়। কারণ দর্শক তখনই হলে যাবেন যখন প্রচার হবে, প্রচারই প্রসার, এটা চিরাচরিত একটা সংলাপ। সেই জায়গায় আমরা একটু পিছিয়ে বিভিন্ন কারণে, কিন্তু ছবিটা যারাই দেখবেন আমার কাছে মনে হয় যে তারা যে মা পাবলিসিটি করবেন এটা অনেক কাজে লাগবে। আর আপনারা যারা আমার ভাই বন্ধুরা এসছেন, আপনাদের প্রতি আবারও অনেক 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 কৃতজ্ঞতা। আপনারা আমাকে প্রচুর ভালোবাসেন, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। সেই জায়গা থেকে আসলে আমার প্রযোজকেও হয়তো কিছু করতে পারছেন না, আপনাদের শক্তি অনেক। আপনারা আপনাদের টেলিভিশনে অথবা যারা লিখেন তাদের কলমের কালিতে অথবা যারা ইউটিউবার আছেন, যারাই আছেন সাংবাদিক ভাই বন্ধুরা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার কোন ছবি নিয়ে আমার এত বেশি প্রত্যাশা নাই। এই লাইভ নিয়ে যেটা, সেই জায়গা থেকে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা 9 তারিখ যেন দর্শকরা হলমুখী হয়, আপনাদের সেই প্রচারণটা ব্যাপকভাবে করবেন, এটা আমি প্রত্যাশা করতেই পারি। কারণ আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, অনেক ধন্যবাদ আপনাদের এই উপস্থিতির জন্য। এখন আপনাদের সামনে এবং আমাদের সকলের সামনে কথা বলবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল সিনেমার চিত্রনায়ক, আমার কিশোরগঞ্জের দেশি ভাই বড় ভাই, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত এবং সংগ্রামী সভাপতি জনাব ইলিয়াস কাঞ্চন সাহেব।